Hey everyone, assalamu alaikum. Welcome back to my channel Easy Art and Cooking Studio. আজকের পর্বে আমি আপনাদের সাথে টেস্টি আর ইয়ামি হোমমেড পাস্তা রেসিপি শেয়ার করব। আর বলে দেব এই পাস্তাগুলো আপনারা কিভাবে কতদিন সংরক্ষণ করতে পারবেন। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। পাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে এর মধ্যে এনে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন খুব ভালোভাবে এই মিশ্রণগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর পানি দিয়ে আমি এই আটাটাকে গুলিয়ে নেব। আমার আটাটা গোলানো হয়ে গেছে আর এই আটাটা গোলাতে আমার প্রায় 1/4 কাপ পানি লেগেছে। এখন আমি এই আটার গোলাটাকে একটু লম্বা করে নিয়ে তারপর কয়েকটা ভাগে ভাগ করে নেচ্ছি। এখন একটা ভাগ নিয়ে এভাবে লম্বা লতি পাকিয়ে নেব। তারপর এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন একটা কাঁটা চামচ নিয়ে এর মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তারপর ছোট এক টুকরো লেচি নিয়ে এভাবে চামচের ওপর লাগিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে দিতে হবে। তারপর এভাবে ভাঁজ করে নিলেই তৈরি হয়ে গেল সুন্দর পাস্তা। আমি আপনাদের সুবিধার্থে আরো কয়েকটি পাস্তা তৈরি করে দেখাচ্ছি। এই পাস্তাগুলো আপনারা 2-1 দিন রোদ্রে শুকিয়ে তারপর এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাসের জন্য। আমার সবগুলো পাস্তা তৈরি করা হয়ে গেছে আর সবগুলো পাস্তা তৈরি করার পর দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এখন আমি এই পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি হাঁড়িতে আমি আগে থেকে গরম পানি হতে বসিয়ে দিয়েছিলাম আর গরম পানিতে যখন এভাবে ফুটতে থাকবে তখন এর মধ্যে আমি পাস্তাগুলোকে একে একে দিয়ে দেব। পাস্তাগুলো দেওয়ার পর চামচ দিয়ে একটু নেড়ে দেব যাতে তলানিতে পাস্তাগুলো চবে না থাকে। এখন এগুলোকে আমি 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি পানি ঝরিয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন চুলায় আমি আরেকটি পাত্র বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন বেশ গরম হয়ে এসেছে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কলি দিচ্ছি 1/4 কাপ। 4টা কাঁচা মরিচ মাঝখান থেকে চিরে তারপর 4 টুকরো করে দিয়ে দিচ্ছি এবং আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কিউব করে কাটা টমেটো। এখন আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর মশলাগুলো এভাবে সাইড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ডিম। এখন ডিমটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আবার সবগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে
এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দেওয়ার পর ওপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এই পাস্তাগুলোকে মশলার সাথে 2 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে টেস্টি হোমমেড পাস্তা। এখন আমি আপনাদেরকে একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হলো। দেখতেই পাচ্ছেন সার্ভ করার পর আরো সুন্দর আর আরো বেশি ইয়াম্মি লাগছে। এটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। আশা করি আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আমার পরবর্তী রেসিপির ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তবে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই বাটনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন।